नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। আমরা গত প্রায় এক মাস ধরে বেশ কিছু ইনপুট আমরা পাচ্ছিলাম যে ড্রাগসের বেশ কিছু মুভমেন্ট এদিক দিয়ে হচ্ছে। আমাদের সোর্স ইনফরমেশন আমরা পাচ্ছিলাম, সেই অনুযায়ী আমরা ওয়ার্কআউট করি। আমাদের টিম সাজে, আমাদের ডিবি টিম এবং বিভিন্ন থানা টিম সজাগ হয়ে বেশ কিছু জায়গাতে আমরা স্পেশাল ওয়াচ রেখেছিলাম এবং বেশ কিছু মানুষের উপর আমরা স্পেশাল ওয়াচ রেখেছিলাম। তো আমরা একটা কমপ্লেন পেয়েছিলাম যে গত 2 তারিখে আসানসোল নর্থ থানার আন্ডারে সেখানে একটি গাড়িতে করে বাইরে থেকে কোনো হয়তো ড্রাগস আসার সম্ভাবনা আছে, সেই ইনপুট আমরা পেয়েছিলাম। আমরা টিম আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিমশাফারি আন্ডার রানীগঞ্জ পিএস একটা ঘটনা ঘটে, ডাকাতির ঘটনা। তো সেখানে আমরা যা কমপ্লেন পাই 5ই মে, সেই কমপ্লেনে বলা হয় যে 6 থেকে 7 জন ডাকাত বাহিনী একটি মদের দোকান, লোকাল মদের দোকান, সেখানে অ্যাটাক করেছে এবং বেশ কিছু আমাদের বক্সে করে পেটি যেগুলো থাকে মদের পেটি সেগুলো উঠিয়ে নিয়ে গেছে এবং উইথ ফোর্স ওরা ফোর্স অ্যাপ্লাই করেছে এবং আর্মসও শো করেছে। তো সেই অনুযায়ী আমাদের ইনভেস্টিগেশন শুরু হয় এবং তার পরবর্তীতে একই রকম একটা ঘটনা পুনরাবৃত্তি ঘটে গত 29 তারিখ রাতে এবং 30 তারিখ কমপ্লেনটি আমরা পাই। সেই কমপ্লেন অনুযায়ী আমরা 29 তারিখ রাতে অন্ডাল থানা আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনে সেখানেও এই 7-8 জনের একটি টিম একই রকমভাবে একটি আইসোলেটেড প্লেসে একটি মদের দোকান সেখানে অ্যাটাক করে এবং একই রকমভাবে আর্ম শো করে এবং বল প্রয়োগ করে বেশ কিছু পেটি, প্রায় 6 খানেকের উপর পেটি যেরকম আমরা কমপ্লেন পেয়েছি তারা উঠিয়ে নিয়ে যায় এবং আমাদের ইনভেস্টিগেশন চলতে থাকে। তো তার পরবর্তীকালে আমরা বেশ কিছু টেকনিক্যাল ইনপুটস, টেকনিক্যাল ইনফরমেশন আমরা ওয়ার্কআউট করেছিলাম। টেকনিক্যাল ইনফরমেশন ওয়ার্কআউট করে আমরা বেশ কিছু নাম পেয়েছিলাম, যেসব নামগুলোর মধ্যে আমরা পরবর্তীকালে গত কালকে আমাদের ডিবি টিম এবং আমাদের থানা থেকে বিভিন্ন টিম আমাদের একসাথে আমরা রেড শুরু করি এবং তাতে আমরা বেশ সাকসেসফুলি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে খুব বড় একটি সাকসেস এবং অ্যাচিভমেন্ট আমরা পেয়েছি। এই আমাদের মধ্যে মোটামুটি 7 জন মতো আমরা আপাতত অ্যারেস্ট করতে পেরেছি। এদের কাছ থেকে প্রাথমিক তদন্তে আমরা আরও বেশ কিছু নাম পাচ্ছি, এরা কতগুলো পেটি পেয়েছে, কোথায় কোথায় ডিস্ট্রিবিউট করেছে, কোথা থেকে কোনো ফার্দার অর্ডার ছিল কিনা কিংবা আরও কোনো জায়গায় এরা কোনো প্ল্যান ছিল কিনা সে সমস্ত আমরা তদন্তের মধ্যে এনেছি এবং প্রাথমিক পর্যায়ে আমরা এদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে বেশ কিছু পেটি তাদের নিজস্ব পজিশন থেকে তাদের বাড়ি থেকে আমরা রিকভারি করেছি। এর মধ্যে বাবলু ধীবর এর বাড়ি জামুরিয়া থানার আন্ডারে, এর কাছ থেকে আমরা বেশ কিছু পেটি পেয়েছি তার পজিশন থেকে। আমরা বিক্রম সাউ এবং আক্তার আলী, গণেশ গড়াই, এরকম বেশ কিছু আমরা 7 জন মোট অ্যারেস্ট করতে পেরেছি। প্রত্যেকের কাছ থেকে আমরা বেশ কিছু মদের পেটি এবং যে সমস্ত আর্মস এবং আমাদের মোবাইল ইউজ হয়েছিল সে সমস্ত ঘটনার সময় সে সমস্ত আমরা রিকভার করতে পেরেছি এবং আশা করছি আমরা পুলিশ কাস্টডি এর মধ্যে কয়েকজনকে পেলে এবং আমাদের তদন্ত আরও অগ্রগতি হলে আমরা ফার্দার ডেভেলপমেন্ট জানাতে পারব। অন্ডাল থানার যে কমপ্লেন পাওয়া গেছে অন্ডাল থানায় প্রায় 9 লক্ষ টাকার মদের পেটি ডাকাতি করে নিয়ে গেছিল এবং প্রায় 3 লক্ষ টাকার আমাদের মদের পেটি নিয়ে গেছিল রানীগঞ্জ থানাতে। আমরা এই গতকালকে রেডের পর আমরা প্রায় 70% মদের পেটি আমরা উদ্ধার করতে পেরেছি এই সমস্ত যারা অ্যাকিউজ আছে তাদের বাড়ি থেকে এবং তাদের পজিশন থেকে। এর মধ্যে কিছু ক্যাশও উদ্ধার হয়েছে এবং আরও ফার্দার ইনভেস্টিগেশন চলছে, আশা করছি আরও বেশ কিছু ডেভেলপমেন্ট আপনাদের জানাতে পারবো। আমরা যেটা কমপ্লেন পেয়েছি দুটো থানার মোট মূল্য 9 লাখ টাকা হচ্ছে আমাদের অন্ডাল থানার এবং রানীগঞ্জ থানার প্রায় 3 লাখ টাকা, প্রায় 12 লক্ষ টাকার মদ ডাকাতি হয়েছে। আমরা
এখন পর্যন্ত অসুবিধা হয়নি, খোঁজ চলছে, আমরা তদন্তের যত অগ্রগতি হবে এবং আমরা পিসি পাবো আশা করছি আমরা উদ্ধার করে ফেলতে পারবো। গত বছরে করোনার সময় ঠিক একই ভাবে ছখানা এই রকম মদের দোকানে ডাকাতি হয়েছিল, এটা কি তারই কোনো লিংক? একদমই, আমরা ইনভেস্টিগেশনের শুরুর পর্যায়ে আছি, জাস্ট আমরা আসামিদেরকে পেয়েছি, তো আমরা পুলিশ কাস্টডিতে পাওয়ার পর এবং ইনভেস্টিগেশন এগোনোর পর আশা করছি এই লোকগুলো হয়তো অন্যান্য জেলাতে করেছে কিনা সেটা জানতে পারবো, কিংবা এই টিমে আরো বাইরের জেলা কিংবা বাইরের রাজ্যের কোনো আসামি ছিল কিনা সেটাও আমরা বুঝতে পারবো। সাতজন যে ধরা পড়েছে, বাবলু দেবর জামুড়িয়া থানা, বিক্রম সাউ জেকে নগর, গৌতম রানা জামুড়িয়া থানা, জয়ন্ত বাড়ুই জোবা পিএস জামুড়িয়া, আক্তার আলী জামুড়িয়া, গণেশ গড়াই পিএস জামুড়িয়া এবং প্রশান্ত বাউড়ি পিএস জামুড়িয়া, সবই আপাতত জামুড়িয়ার টিম পাওয়া যাচ্ছে এবং আমরা তদন্ত এগোলেই বলতে পারবো যে হচ্ছে এদের মধ্যে টিমের আরও বেশ কিছু বাকি থেকে গেল কিনা, কিংবা এরা আরও কোনো প্ল্যান করেছিল কিনা, কিংবা অন্য কোনো থানা এলাকায় আরও এরকম ঘটনা ঘটিয়েছে কিনা। আমরা এখনো খতিয়ে দেখছি, তদন্তের একদম শুরুর ধাপে আছি, তো আশা করি খুব তাড়াতাড়ি কিছু জানতে পারবো। সবসে পেলে ঘটনা হয়েছিল রানীগঞ্জ থানে চার পাঁচ তারিখ কো এক বদ্রুপ জায়গা থা রানীগঞ্জ থানে কেন্দ্র যো ফরেন লিকার শপ হেসর ফাইভ ফোর্স দে হ্যাভ টু অরাউন্ড 27 পেটিস অফ ফরেন লিকার উইথ দেম। उसके बाद जो है केस स्टार्ट हुआ, इन्वेस्टिगेशन स्टार्ट हुआ, लेकिन उसके बाद कोई स्पेसिफिक इन्फॉर्मेशन नहीं था कौन गैंग है, कौन इन्वॉल्व है। उसके बाद जो है 29 को अंदर अंडा पीएस सेम पीस कमिश्नर है घटना हुई थी, उसमें 102 पेटी जो है अराउंड 7 लाख ऑफ फॉरेन लीगल्स को छुड़ाया गया था। तो इसके बाद जो है इन्वेस्टिगेशन जो है उसके अंदर भी एक केस हुआ था, उसके बाद इन्वेस्टिगेशन स्टार्ट हुआ, उसके बाद अंडर डायरेक्ट सुपरविजन ऑफ आवर सीपी सर, सीपी सर ने दोनों केस को स्टडी करने के बाद देखा कि इन दोनों का पैटर्न जो है वो एग्जैक्टली सेम पैटर्न पे केस हुए हैं, जैसे कि इन लोगों ने जो टारगेट जो सिलेक्ट किया था वो टारगेट स्पेसिफिक था, स्पेसिफिक मतलब कि गूगल पे सर्च करके कि जो हमारे पास में फॉरेन लीगल का शॉप कौन सा है, उसके अगल बगल में कोई ज़्यादा मानी रेसिडेंशियल एरिया ना हो या दूसरा एरिया ना हो, ऐसे सॉफ्ट टारगेट उन लोगों ने सिलेक्ट किया। उसके बाद एक गाड़ी जाके मैंने मॉर्निंग में 2-3 लोग जाके उसका रेकिंग किया, इसके अंदर कितने लोग आते थे, कितने लोग रहते थे। उसके बाद जो है उन्होंने प्लान आउट करके शाम में वहाँ पे गए, पहले कुछ लोग गए, उन्होंने बोला कि हमको खरीदना है एक पेटी चाहिए करके, इस हिसाब से फिर थोड़ा माल लेके बाकी सब लोग आए विद फोर्स और अंडाल में तो आर्म दिखा के जो है सब सामान लेके चले गए। दोनों में जो सिमिलरिटी दिखी थी उसके बाद जो है थोड़ा बहुत लोकल सोर्स जो है थाने का उसको यूज करके और टेक्निकल एनालिसिस करके कुछ नैरो डाउन किया गया कौन से कौन लोग हो सकते हैं। उसके बाद जो है लास्ट नाइट को जो है हमारी 7 टीम ने जो है रेड किया था, उसके अंदर 7 लोगों को अरेस्ट किया था, उसमें से जो है गणेश पुराई जो नाम है ही इज द रिसीवर एंड ऑर्गेनाइजर ऑफ एंटायर टेरर, तो प्राइमा फेसी यही हमारे पास इन्फॉर्मेशन। इसके अलावा जो है 7 लोग के नाम पढ़ता हूँ, फ्रॉम जामुरिया पीएस, उसके बाद में विक्रम शाह फ्रॉम जामुरिया पीएस, गौतम राणा जामुरिया पीएस, जयंत कुसी इज ऑल्सो फ्रॉम जामुरिया पीएस, अख्तर अली जामुरिया पीएस, गणेश भाई जामुरिया पीएस एंड प्रशांत बोर्ड पास। इनको रेट के बाद जो है मतलब कैश सीज हुआ है 65,000, उसके अलावा 40 पेटीज ऑफ फॉरेन लीगर जो है सीज किया गया है फ्रॉम डिफरेंट पर्सन, अभी इन्वेस्टिगेशन चल रहा है। इसके बाद जो है हो सकता है और रिकवरी हो जाए या इनका और कोई नेटवर्क होगा, कोई कनेक्शन होगा, इस तरह की प्राइस मैंने बांकुड़ा डिस्ट्रिक्ट में हमारे वेस्ट बंगाल में पहुंचा है या झारखंड या दूसरे राज्य में जो हुआ है उसमें भी कुछ लिंक होगा, उसके तरफ हम प्रोसीड कर रहे हैं, लेकिन फिलहाल तो अभी यही इन्फॉर्मेशन है, जैसे भी नए इन्फॉर्मेशन आते हैं तो आपके साथ शेयर करते हैं।